জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইরানের প্রেসিডেন্ট নির্বাচন পঁচানব্বই দেশ থেকে ভোটদানের সুযোগ যুক্তরাষ্ট্র সরকারও তাদের মাটিতে ভোটকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে এদিকে জানিয়ে দিব লেবানন ইসরায়েল যুদ্ধ বাঁধলে কি করবে যুক্তরাষ্ট্র তারা কি নিজ স্বার্থে চুপ থাকবে নাকি ইসরায়েলের পক্ষ নিবে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা এবারে জানাবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন লেবানন ইসরাইল সংঘাতের নেপথ্যের কারণ কি এবং সবশেষে জানাবো পশ্চিম তীরে আটাশ ফিলিস্তিনিকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচন পঁচানব্বই দেশ থেকে ভোটদানের সুযোগ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম নিহতের পর নতুন করে এ নির্বাচনের তারিখ ঘোষণা করে ইরানের গার্ডিয়ান কাউন্সিল এ নির্বাচনে বিশ্বের দেশ থেকে ভোট দিতে পারবেন ইরানিরা বৃহস্পতিবার সাতাশ জুন পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে পঁচানব্বই দেশে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে এসব দেশে অবস্থানকারী ইরানিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজেফ বলেন শুক্রবার সকাল আটটায় গ্রহণ শুরু হবে স্বাভাবিক নিয়মে দশ ঘন্টা ধরে ভোট গ্রহণ চলবে তবে প্রয়োজন অনুসারে ভোটের সময় বাড়ানো যাবে বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন ইরানের এ নির্বাচনে অংশ নিতে আশি জন প্রার্থী তাদের প্রার্থিতার জন্য আবেদন করেন তবে সংবিধানের একশো পনেরো নম্বর অনুচ্ছেদ অনুসারে আবেদন পর্যালোচনা করে ছয়জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয় তাদের মধ্যে দুইজন নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন ইরানের নির্বাচনে উপলক্ষে সারাদেশে আটান্ন হাজার ছয়শো চল্লিশটি কেন্দ্র স্থাপন করা হয়েছে এর বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের জন্য তিনশো চল্লিশটি কেন্দ্র স্থাপন করা হয়েছে এমনকি যুক্তরাষ্ট্র সরকারও তাদের মাটিতে ভোটকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে লেবানন ইসরায়েল যুদ্ধ বাঁধলে কি করবে জাতিসংঘ লেবাননের সর্বাত্মক হামলার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছে ইসরায়েল গাজায় সন্ত্রাসীর যুদ্ধ চালানোর পাশাপাশি উত্তরে হিজবুল্লাহর সঙ্গেও পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দেশটি নতুন করে আরেকটি ফ্রন্টে যুদ্ধ না বাধাতে ইসরায়েলকে বারবার সতর্ক করছেন জাতিসংঘ महासचिव সহ বিশ্বনেতারা তবে সেই যুদ্ধ যদি বেধে যায় তখন কি করবে জাতিসংঘ হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ বেধে গেলে ইসরায়েলকেই সমর্থন দেবে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ওয়াশিংটনে সফরকারী ইসরায়েলি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে এমনই আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিএনএন কে এর তথ্য জানিয়েছেন ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল এমন সময় এ আশ্বাস পেল যখন লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত বেড়েছে এদিকে অস্ত্র সরবরাহ স্থগিতের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে দোষারোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মন কষাকষি চলছিল তবে যুক্তরাষ্ট্র এখনো ওই বোমার চালানটি ছাড়া অন্য অস্ত্র ইসরায়েলকে সরবরাহ করে যাচ্ছে ওয়াশিংটনে সফর করা ইসরায়েলি প্রতিনিধি দলে ছিলেন দেশটির কৌশলগত বিষয়াদি সংক্রান্ত মন্ত্রী রন রেমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেগোভি তারা বেশ কয়েক ধাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও হোয়াইট হাউজের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাক গার্কের সঙ্গে বৈঠক করেছেন সূত্র জানিয়েছে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইসরায়েলের উত্তরের সীমান্ত পরিস্থিতি ইরান গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন হিজবুলের সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে তবে এই সংঘাত ঘিরে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বেশ কয়েক দফায় বলেছেন ইসরায়েলের উত্তরে নতুন কোনো যুদ্ধ চায় না তারা লেবানন ইসরায়েল সংঘাতের নেপথ্যের কারণ লেবাননের সাথে ইসরায়েলের সংঘাতময় সম্পর্ক নতুন কিছু নয় প্রায় চার বেশি সময় ধরে এই দুই দেশের মধ্যে ব্রাস করছে সাপে সম্পর্ক লেবানন সংঘাতের সঙ্গে যোগসূত্র রয়েছে ফিলিস্তিন সংকটের কারণ ফিলিস্তিনিদের অধিকার আদায়ের শুরু থেকেই সচ্চার দেশটি নাকবা আরবি শব্দের অর্থ হচ্ছে বিপর্যয় ফিলিস্তিনে উনিশশো সালে সালের চোদ্দ মে তারিখটিকে বলা হয় নাকবা বা বিপর্যয়ের দিন এই দিনে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল ইসরায়েল রাষ্ট্রের জন্মের পরপরই সেখান থেকে উচ্ছেদ হতে থাকে ফিলিস্তিনিরা একটু একটু করে নিজেদের ভূমি হারাতে শুরু করেন তারা প্রায় সাড়ে সাত লাখ শরণার্থী আশ্রয় নিয়েছিল পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা উপত্যকা ও আশেপাশের দেশে জাতিসংঘের হিসাব অনুযায়ী সে সময় প্রায় এক লাখ ফিলিস্তিনি শরণার্থী লেবাননে আশ্রয় নিয়েছিল নিজেদের সীমান্ত খুলে দিয়ে তাদেরকে বুকে টেনে নিয়েছিল লেবাননের সরকার ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বাধীনতা ঘোষণার পর দিনই দেশটিতে আক্রমণ করে মিশর জর্ডান ইরাক সিরিয়া এবং লেবাননের বাহিনী সেই থেকে লেবাননের সাথে ইসরায়েলের শত্রুতার সম্পর্ক চিরস্থায়ী রূপ নিয়েছে দশকের পর দশক ধরে লেবানন এবং মধ্যে শত্রুতা চলেছে গত পঁচাত্তর বছরে ইসরায়েল অন্তত তিনবার লেবানন আক্রমণ করেছে এর মধ্যে সবচেয়ে বড় ধরনের হামলা হয় উনিশশো সালে তখন চল্লিশ হাজার ইসরায়েলি সৈন্য শত শত ট্যাঙ্ক ও সাজোয়া যান লেবানন ভেতরে ঢুকে পড়ে এছাড়া ইসরায়েলের নৌ এবং বিমান বাহিনীও এই আক্রমণে যোগ দেয় মূলত ফিলিস্তিনে আশ্রয় নেওয়া শরণার্থী শিবির থেকে ইসরায়েলকে প্রতিহত করতে গড়ে ওঠা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন সহ বেশ কিছু সশস্ত্র গেরিলা গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর আক্রমণ ও পাল্টা আক্রমণের জবাবে ইসরায়েল এই অভিযান চালায় তবে লেবাননে কিভাবে ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠী গড়ে উঠল তা বুঝতে আমাদের ফিরে তাকাতে হবে কিছুটা পেছনে উনিশশো সালে মিশোর সিরিয়া এবং জর্ডানের বিরুদ্ধে আগাম হামলা চালায় ইসরাইল মাত্র ছয় যুদ্ধে আরবরা পরাজিত হয় খেসারত হিসাবে বড় এলাকা হারাতে হয় দেশগুলোকে ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপত্যকা দখল করে ইসরাইল এই দিনের যুদ্ধ লেবাননে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর সরাসরি প্রভাব ফেলে ফেলে বলে মনে করেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা ফিলিস্তিন থেকে বিতাড়িত বিশাল সংখ্যক শরণার্থীকে জায়গা দিতে গড়ে ওঠা শরণার্থী শিবির থেকে থেকেই দেশটিকে স্বাধীন করতে গড়ে ওঠে কিছু সশস্ত্র গেরিলা গোষ্ঠী তারা লেবাননকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে শুরু করে এরপর সবচেয়ে পরিচিত ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও লেবানন থেকে এই সংগঠনটির বেশ কিছু গেরিলা হামলা চালায় ইসরায়েলে এসব হামলার কারণে উনিশশো সালে ইসরায়েল পূর্ণ শক্তি নিয়ে লেবাননে আক্রমণ করে বসে ইসরায়েলের এই আক্রমণের উদ্দেশ্যই ছিল বৈরুত কেন্দ্রিক প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে ধ্বংস করা বিশাল সৈন্যবাহিনী ও সাহায্য ময়দানে সজ্জিত ইসরায়েলিদের প্রতিহত করতে খুব বেশি সুবিধা করতে পারেনি ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠীগুলো লেবাননের রাজধানী বৈরুত পর্যন্ত দখলে নেয় ইসরায়েল সময় দেশটির পনেরো থেকে বিশ হাজার মানুষ মারা যায় যাদের বেশিরভাগই ছিল বেসামরিক জনগণ উনিশশো এবং উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের কারণে যেসব ফিলিস্তিনিরা লেবাননে আশ্রয় নেয় তাদের সুরক্ষার শর্তে আক্রমণের প্রায় তিন মাস পর পিএলও লেবানন ত্যাগ করে টিউ নিশিয়ায় চলে যায় পিএলও লেবানন ছেড়ে যাবার দুই সপ্তাহ পর সাফরা ও সাতিলা নামের দুটি শরণার্থী শিবির ঘেরাও করে গণহত্যা চালায় ডানপন্থী লেবানিস মিলিশিয়া গোষ্ঠী ফালানজ ইসরায়েলি সেনাদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে এতে সাড়ে তিন হাজার বেসামরিক মানুষ নিহত হয় অনেক ফিলিস্তিনি লেবানন ছেড়ে চলে যায় হিজবুল্লাহ আসার পর লেবানন ইসরায়েল সমীকরণ অনেকটাই বদলে যায় ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরে এই গোষ্ঠীটি তাদের ঘোষিত নীতি ছিল ইহুদি রাষ্ট্র ধ্বংস দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি তাড়িয়ে দেওয়া লেবাননে গৃহযুদ্ধের অবসান এবং রাজনৈতিক থেকে স্থিতিশীলতা ফিরে আনার উদ্দেশ্যে উনিশশো সালে তায়েফ চুক্তি সই হয় এর ফলে কয়েক দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে এ সময় সব গোষ্ঠী অস্ত্র ফেরত দিলেও হিজবুল্লাহ তা করেনি তারপর হিজবুল্লাহ রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করলে অস্বস্তিতে পড়ে যায় ইসরায়েল উনিশশো সালে ইসরায়েলি বাহিনী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে টার্গেট করে পুনরায় দক্ষিণ লেবাননে আক্রমণ করে সাত দিনের এই যুদ্ধে পঞ্চাশ জন নিহত এবং ৪০ জন আহত হয় তবে হিজবুল্লার কর্মবর্ধমান চাপের মুখে সালে দু সালে দখলকৃত উত্তর লেবানন থেকে পুরোপুরি সরে যেতে বাধ্য হয় ইসরায়েল একই সঙ্গে প্রথমবার দেশটি থেকে ইসরায়েলিদের হটাতে সক্ষম হওয়ায় লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ ফোর্স হয়ে ওঠে হিজবুল্লাহ দু সালে দুই ইসরায়েলি সেনাকে বন্দী করে হিজবুল্লাহ হিজবুল্লাহকে উৎখাতের উদ্দেশ্যে পুনরায় লেবাননের দক্ষিণ অঞ্চলে অভিযান চালায় ইসরায়েল তবে আগেরবারের মতো এবার আর সুবিধা করতে পারেনি ইসরায়েল হিজবুল্লাহর বিপুল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা চলমান সংঘাত অংশ হিসেবে বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দু সালে এক ঐতিহাসিক সমুদ্র সীমা চুক্তিতে সই করা ইসরায়েল লেবানন তারপরও বিভিন্ন সময় দেশের মধ্যে থেমে থেমেই প্রায় সীমান্ত এলাকায় লড়াই চলেই যেটি আবার নতুন করে শুরু হয়েছে গত সাত অক্টোবর হামাসের বিরুদ্ধে গাজায় অভিযান শুরুর পর সাম্প্রতিক সময়ে এই হামলা আরও দ্বিগুণ করেছে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ পশ্চিম তীরে আটাশ ফিলিস্তিনিকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একের পর এক অভিযান চালিয়ে আটাশ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি একটি মানবাধিকার গোষ্ঠী এমন তথ্য জানিয়েছে খবর আল জাজিরার ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি বৃহস্পতিবার বলেছে জেনিন হেব্রন বেথলেহেম রামাল্লা ও আল বিরেহ নাবলুস ও জেরুজালেমে রাতভর অভিযান চলেছে এসব অভিযান অধিকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের সহিংস হামলারই অংশ গ্রেফতারের দৈনিক হিসাব রাখা গোষ্ঠীটি বলছে ইসরায়েলি বাহিনী গুরুতর মারধর চালানোর পাশাপাশি গ্রেফতার ফিলিস্তিনিদের পরিবারকে হুমকিও দিয়েছে গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ঘন ঘন সেনা অভিযান ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের টান্ডব এবং সড়কে ফিলিস্তিনিদের হামলার মতো ঘটনা ঘটছে রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেন ইসরায়েলি সামরিক বাহিনী নাটকীয় তাদের অভিযান বাড়িয়ে একদিনে প্রায় আটত্রিশটি অভিযানও পরিচালনা করেছে গ্রেফতারের সংখ্যাও বাড়ছে বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা গত বছরের তুলনায় পঁচিশ শতাংশ পর্যন্ত বেড়েছে এতে হাজারেরও বেশি ফুলিস্তিনি ঘর হচ্ছেন